আপনি বারো মডেলিং করব ইচ্ছা করে আছে নাকি, নে আপনি ফটোশ্যুট করবর কারণে ইচ্ছা করে আছে বন্ধুকল? মানে আমার ছোৱালী বান্ধবী বিলাক কইছো, এইবিল সব ব্লাউজের উপর ব্লাউজ ভাই, হ্যাঁ এইবিল ব্লাউজের উপর ব্লাউজ, একদম ধুনিয়া ধুনিয়া ব্লাউজ, এই কেনেকা লাগিব সব ভাই, ইমান ধুনিয়া ব্লাউজের উপর ব্লাউজ ইয়া, ঠিক আছে এইবিল সব, এই হয়েছে বগা, এই হয়েছে আপনার হালধিয়া, ঠিক আছে ধন্যবাদ 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 খুব ধন্যবাদ। ও ভাই কোনবা আছে নাকি, হ্যাঁ কোনবা আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, আমার ক্যামেরাম্যান ভাই আগতে আইব না হাজির না, মই গম পালো যে আপনার ইয়াত বোলে ধুনিয়া ড্রেস বোলে ভাড়াত পাই, আর এইটা কি হয়, এইটা কি হয় ভাই, ফোকাস লাগে মোক, ফোকাস লাগে ইফালে আমাক ভাই, অসমীয়া মানুহ এজনে বিজনেস কৰিছে ইয়াত, মই শুনি আছিলো আপোনালোকৰ এইখন মানে দোকানৰ কথা, গতিকে আজি মই হঠাতে আহি গলো, এতিয়া কথাটো হৈছে এই এইটো কি হয় ডলে নেইল ষ্টুডিঅ, এইটো নেইল মানে কি কাম, নেইল এক্সটেনশ্যন, নেইল আৰ্ট এইবিলাক ধুনিয়া হওয়ার মানে মেইন রহস্য সবসে কি করে আছে, ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম, মোট সব সব ছোৱালী বিলাক যে ধুনীয়া হয় থাকে, আপনার যে দেখে ধুনীয়া ধুনীয়া নখ পুরা প্রেমত পড়ে যায়, এই তো সব, এই তো সব স্টুডিও মানে এইটু নেইল এক্সটেনশন, আচ্ছা কি নেক্স এক্সকিউজ মি অলপমান জাস্ট সময় দিব, আচ্ছা কি এইটু নেইলর মানে ছোৱালী বিলাক কি কি কাম মানে করা যায় ইয়াত একচুয়ালি, ইয়াত মানে অলপ মাতটো ডাঙরকে দিব, নেইল এক্সটেনশন মাতটো ডাঙরকে যায় হয় নেকি, ইয়াত মানে কি হয় সবরে আমার নেইল নেচারালি ধুনিয়া না থাকে, সেই গতিকে ছোৱালীবোৰে নিজকে অকমান আৰু ধুনিয়া কৰিবৰ কাৰণে ইয়াত এক্সটেনশন লগায়, যোনটো একদম নেচারাল টাইপ আমি কৰি দিওঁ, মানে নেচারাল টাইপ, কাৰণ কৰা যদি নখ সব যদি ভাঙে তেতিয়ালে কি কৰা যায়, কাৰণ নখ সব ভাঙে যদি নখটো ভাঙে নখটো কাটি ধুনিয়াকে আমি ফাইল কৰো, আচ্ছা ফাইল কৰি পেলাই সেই বস্তুটো আকৌ এবাৰ নতুনকে আমি এক্সটেনশন লগাও, এক্সটেনশন লগাই তাৰ মানে আজি তেওঁ কাৰোবাৰ যদি নখ যদি ভাঙে হ'ল কোনো ধৰণৰ প্ৰবলেম নাই তাৰ মানে, হয় হয় গতিকে আপোনাৰ যদি নেইলস বেয়া তেতিয়া হলে বা ভাল হলেও যদি আপোনাৰ দীঘল নহয় তেতিয়াহলে আহিব পাৰে, আপুনি ইয়াতে আপোনাৰ মন পছন্দৰ ডিজাইন এটা পাব, এইটো হৈছে মানে কি নেইলৰ মানে হাতৰ আঙুলিৰ কিবা নখৰ যদি কিবা প্ৰবলেম আছে তেতিয়াহলে ইয়াত পুৰা চলিউচনটো আছে, এতিয়া কথাটো হৈছে মোক বহুতে কৈ থাকে, মই সকলো দৰ্শক মোৰ ভগৱান হয় দেই, কিন্তু কথাটো হৈছে কি বহুতে মোক এটা কথা কৈ থাকে, মই বোলে এটা ড্ৰেছ পিন্ধি পেলাই এইটো ড্ৰেছ কেনেকুৱা লাগিছে, ভাল লাগিছে নে উল্টা উল্টা কথা নকব, রিয়েলি কইছো কেনেকুৱা লাগিছে, না ভাল লাগিছে, ভাল লাগিছে, ইয়াৰ ওপৰত এটা যে ব্লেজাৰ পিন্ধে, আচ্ছা আৰু ভাল লাগিছে, আপোনাৰ যে দোকান, আপোনাৰ যে দোকানত মই যে আহিছো মই সেইটোৰ কাৰণে আহিছো, ঠিক আছে বহুতত এতিয়া আমি হৈছো মধ্যবিত্ত পৰিয়ালৰ সন্তান, আমাৰতো সদায় কাপোৰ নাথাকে দিয়কচোন, আৰু এটা কাপোৰ কিনিব কিয়, এটা যে ব্লেজাৰ কিনিব লাগে, ক'ৰবাত বিয়াত যায় ক'ৰবাত যায়, এটা ব্লেজাৰৰ দাম কিমান, 8,000-10,000 টকা, 8,000-10,000 টকা কিছুমান যে এক্ট্ৰেছে যে এক্ট্ৰেছ বিলাক যে ধুনীয়া নিজে ড্ৰেছ বিলাক যে এইবিলাক নেকি, এইবিলাক বা কিবা আপোনাৰ স্পেচিয়েল অকেজনতো পিন্ধিব পাৰে আপুনি, আচ্ছা ঠিক আছে তেনেকুৱা, আৰু আপোনাৰ কাৰণে এইটো চাই লওক, এনেকুৱা ব্লেজাৰ আছে, বিভিন্ন কালাৰ ব্লেজাৰ আছে, আপুনি আপুনি হয়তো পিন্ধক, মই আপোনাক পিন্ধাই দিছো, আপুনি হেৰি কৰক, এইটো মই পিন্ধিম, বহুতে কৈ থাকে মোৰ বোলে ভিডিঅ' 15 দিন বোলে ব্যস্ত নাথাকে, ঠিক আছে ধন্যবাদ, খুব ধন্যবাদ, ডলে নেইল ষ্টুডিঅ পাব্লিক হেলথ হেঙ্গাবাড়ী।
সরস্বতী পূজা বিয়া চিয়া এই নানা ধরনের মানে লোক পড়ে প্রি ওয়েডিং শুট হোক এনি অকেশন বার্থডে হোক বা ইউনিভার্সিটি হোক বিভিন্ন ধরনের গাউন আছে। আচ্ছা আচ্ছা ও এইটো ড্রেস আমাকে লাখটকীয়া ভন্টি পিন্ধিছিল দিল্লী এটা না এইটো ড্রেসে আছে নেকি ও লাখটকীয়া ভন্টি এইটো ড্রেস মোৰ ইমান ধুনীয়া লাগা আছে তা কেনে কে ও ড্রেস পিন্ধিছে আপুনি এদিনৰ কাৰণে গোটেই দিনটোৰ কাৰণে পিন্ধিব পাৰে পাৰ্টি পাৰ্টি কৰে কি কৰে আপুনি ফটোশ্বুট কৰে আপোনাৰ কথা আমি ধুনীয়া কৰি ড্ৰেছ কিনি লব পাৰিব ইমান ধুনীয়া সুবিধা এই যে আচ্ছা শুনক এই যে এক্ট্ৰেছবিলাকে যে ড্ৰেছবিলাক যে পিন্ধে মই ভাবো ইমান টকা দি কেনেকৈ কিনে অ' কিনি কিনে এইবিলাক চলতে ভাড়াত লয় মই সেইটোৱে ভাবি আছিলোঁ মই আগতে জনা নাছিলোঁ একো মই সেনেকৈ ময়ো ভিডিঅ'বিলাক বনাওঁ মানুহে কৈ থাকে তই এটা ড্ৰেছে দিয়ে ভিডিঅ' বনা তই কেমেৰামেন ইফালে আহ কেমেৰামেন তোমাৰ শ্ল' হৈ গৈছে ৰে ভাই কি কেমেৰামেন ইফালে আহ ভাই চাই দিয়ক এইবিলাক এইবিলাক ব্লাউজ আছে এইবিলাক ব্লাউজ আছে সব পূজা হওক কিবা ফাংচন আচ্ছা ইমান ধুনীয়া ব্লাউজ এইবিলাক ও এইবিলাক নতুন একদম না নতুন এইবিলাক আপনি যাব পারে আপনি অর্ডার করব বানাব পারে সোয়ালি ব্লেজার আছে এইবিলাক আচ্ছা 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 আপনি ডেলিভারি করব পারে এইবিলাক জাগ জি আচ্ছা কি জাগ জি মানে ম্যাচিং করে ডেলিভারি সব ধরনের কাপড় এড পাবো আপনি আচ্ছা বা জানেন মেকআপ আর্টিস্ট বিলাকর কারণে এইবিলাক ব্রাইডাল হেরি রাখা হয় 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 ঠিক আছে ফটোশুটের কারণে এইবিলাক বিভিন্ন ধরনের লেহেঙ্গা হোক ও লেহেঙ্গা সব আছে এইবিলাক আৰু যদি আপোনালোকে আমাৰ হেৰিবিলাক চাব বিচাৰে আমাৰ পেজটো সঞ্জীৱনী ষ্টাইল বুলি আমাৰ বুটিকৰ পেজটো আছে মই আপোনাৰ লিংকটো দি দিব আপুনি যদি বেয়া নাপাব আপোনাৰ কণ্টেক্ট নাম্বাৰটো আৰু এড্ৰেছটো মই তলত কমেন্ট বক্সত দি দিম ঠিক আছে ইয়া হৈ থাকিব পাৰে তো এটা কলা দেই ধুনীয়া হৈ থাকিব পাৰে এটা আৰ্ট ঠিক আছে আৰু ইটো যেহেতু আপোনাৰ মই বিগ ফ্ৰেণ্ড হয় ডক্টৰ বামনী ৰয়ছম গোস্বামীৰ বহুত দুখ আছিল তেখেতে নিজক ধুনীয়া কৰি জীয়াই আছিলে হয়নে চকুত কাজল লৈ চ' সকলো অসমৰ নাৰী ছোৱালীক কৈছো আপোনালোকৰ জীৱনত যিমানেই ঘাট প্ৰতিঘাত নাহক কিয় অসমীয়া মানুহ এজনে বিজনেছ ষ্টাৰ্ট কৰিছে তো আপোনাৰ বিজনেছৰ শুভকামনা জনালো আমাৰ অসমীয়া বিজনেছমেন আগবাঢ়ি যাব লাগে দেই মই বাৰম্বাৰ কৈছো অসমীয়া মানুহ বিজনেছত আগবাঢ়ি যাব লাগে কাৰণ অসমীয়া মানুহ কেৱল চাকৰি বিচাৰে এটা বেলেগ মানুহৰ আজিমেণ্টটো কিয় হৈছে কাৰণ মই অসমীয়া মানুহক চাকৰি লাগে বিজনেছ কৰিব কোনো নিবিচাৰে গতিকে আপুনি ধুনীয়াকে এটা আগবাঢ়ি আহিছে তো ভাল লাগিছে ধন্যবাদ আৰু যে চিনি যে পালে চিনি যে পালে তাৰ কাৰণে খুব ভাল লাগিলে গতিকে দলে নেইল ষ্টুডিঅ মই আপোনালোকৰ কমেণ্ট বক্সত এখেতৰ নাম্বাৰ আৰু এখেতৰ এড্ৰেছটো পুৰা ধুনীয়াকে পিন কৰি দিম আপোনালোকে আহক অসমীয়া বিজনেছমেন এজনক ছাপৰ্ট কৰক আৰু ড্ৰেছ পাতি নহ'লে হা টেনচন নল'ব ড্ৰেছ পাই যাব আজি কালি কেৱল ৰেণ্টত পাব ধুনীয়াকে আৰু কম দামত পাব ন আৰু মোৰ নামটো ক'ব ৰিয়েলিষ্টিক আছে এখেতে বহুতখিনি আপোনালোকক ডিছকাউণ্ট কৰি দিব তো এতিয়ালৈকে বাই বাই এইটো মই এইটো মানে খুলি দিওঁ দিয়ক নালাগে নালাগে একো নাই ঠিক আছে দিয়ক ধন্যবাদ ঠিক আছে এইটো ৰাখক এতিয়া এইটো ৰাখক আৰু হেৰি এইটো মই দিলো এতিয়া তো মই নেক্সট টাইম আহিম আপোনাৰ তাত নতুন মই ড্ৰেছ ল'বৰ কাৰণে ঠিক আছে নেক্সট টাইম আহিব ভাল লাগিলে ধুনীয়াকে বিজনেছটো আগবাঢ়ি লৈ গুচি যাব তো মৃদুস্মিতা তুমি তো আছা চাগে অলপ গামোচাখন ৰৈ গৈছে অ ৰৈ গৈছে ধন্যবাদ আৰু দাদাই খুব সুন্দৰ সুন্দৰ কাম কৰি আছে ৰিচেণ্টলি বৃদ্ধাশ্ৰমৰ ওপৰত খুব ধুনীয়া ব্লগ বনাইছে সঁচাকে আমি আবেগী হৈ গৈছো আৰু তুমি যে আছা আছে যে খুব ভাল লাগিলে আৰু মই লাগতিকে বাইদ আপোনাক চিনি পাইছে তুমি নিজৰ ভণ্টি দে মোৰ নিজৰ ভণ্টি ঠিক আছে সো এভরিওয়ান জয় হোক ঠিক আছে ঠিক আছে তো বাই বাই দাদা বাই 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 আর যদি ভিডিওটা ভাল লাগে কেনে নেবে ফালে যদি ভিডিওটা ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো কৰি দিবৰ কাৰণে একেবাৰে না পাৰিব যাও দাদা বাই 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 এটো কেনে ফুলে রে ঠিক আছে বাই বাই আইছো বাই বাই